আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি দুটো জিনিস, একটা হচ্ছে স্কাবার আর হচ্ছে একটা ফেস প্যাক। তো কিভাবে আমরা স্কিনটাকে স্কাবারিং করব আর হচ্ছে ফেস প্যাক লাগাবো, তো খুবই উপকারী দুটো জিনিস। তো স্কাবার কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী, সেটা তো তোমরা অনেকেই জানো। তো সেটা যদি হয় আমাদের ঘরের জিনিস দিয়ে, তো সেটা কিন্তু আমাদের খুবই কাজ, মানে উপকারী হবে। পুরো ঘরের জিনিস দিয়ে আমরা স্কিনটাকে স্কাবারিং করব, আবার স্কিনটাকে প্যাক, স্কিনে প্যাক দেব। তো পুরো সম্পূর্ণ ঘরে কোনো কেমিক্যাল নেই, পুরো হার্বাল। তো পুরো ঘরের জিনিস দিয়ে আমি কিন্তু আজকে দুটো টিপস তোমাদের সাথে শেয়ার করব, দুটো রেমিডি, হোম রেমিডি যাকে বলে। তো প্রথমেই আমি স্কাবারটা করব। তো স্কাবার করতে গেলে যে জিনিসগুলো লাগবে, মাত্র তিনটি উপকরণ দিয়ে একদম আমাদের স্কিনটাকে আমরা চকচকে করে ফেলতে পারবো, আর ওপেন পোস্টটা ওপেন হয়ে, মানে ভেতরে যে নোংরা থাকে সেটাও ক্লিন করে ফেলতে পারবো। তো ঘরে বসেই কিন্তু আমরা সমস্ত কাজ পুরো ঘরের, মানে ঘরের জিনিস দিয়ে করব। তো চলো তাহলে কিভাবে স্কাবার করছি, তৈরি করছি, সেটা তোমাদের সাথে অ্যাট ফার্স্ট তৈরি করে নিই। তো দেখো এখানে আমি একটা ছোট বোল নিয়ে নিয়েছি, বোলের ভেতরে আমি নিয়ে নিয়েছি প্রথমে চিনি। চিনি নেওয়া হয়ে গেছে, এবার আমি নিয়ে নেব এর মধ্যে খুবই, মানে যেটা একদম জরুরি জিনিস সেটা, সেটা হচ্ছে এখানে চা পাতা। তো দেখো এখানে চা পাতা নিয়ে নিলাম, আর নিয়ে নেব আরেকটা যেটা জিনিস, সেটা স্কিনের কিন্তু খুবই উপকারী, সেটা হচ্ছে হানি। তো মাত্র এই তিনটি উপকরণ দিয়ে কিন্তু স্কাবারটি রেডি হয়ে যাবে। এবার এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তো দেখো এটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে, এবার এটা আমি অ্যাপ্লাই করব। তো কিভাবে অ্যাপ্লাই করছি দেখতে থাকো। তো এবার আমি স্কাবারিং করে নেব স্কিনে, খুবই অল্প অল্প করে নিয়ে সমস্ত মুখে হালকা হাতে রাব করতে হবে, আর মুখটা কিন্তু তার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। খুব হালকা হাতে এটাকে মাসাজ করতে হবে, খুব হালকা হাতে, যেহেতু চিনি দানাটা রয়েছে সেই জন্যে কপালে মুখে, কিন্তু চোখে দেওয়া যাবে না, প্রচুর পরিমাণে আলতোভাবে কাজটা করতে হবে। এইভাবে হালকা হাতে স্কাবারটা কমপ্লিট করতে হবে। এটা কিন্তু 4-5 মিনিট ধরে হালকা হাতে একটু রাব করতে হবে, তারপর 5 মিনিট রেখে এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো চলো 5 মিনিট পরে আবার ফিরে আসছি। তো দেখো 5 মিনিট পর ফিরে এসছি, এখানে দিচ্ছি আমি টক দই, এবার দিয়ে দেব আমি বেসন, আর দিয়ে দেব আমি এখানে রোজ ওয়াটার। এই মাত্র তিনটে উপকরণ খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, তো একটা পুরো প্যাক রেডি হয়ে যাবে। গোলাপ জল দেওয়া আছে, বেসন দেওয়া আছে, টক দই দেওয়া আছে, খুবই কিন্তু উপকারী একটা প্যাক তৈরি হয়ে গেল। সান ট্যান, স্কিন টান, মানে যাদের স্কিনে রিঙ্কেলস এসছে, যাদের স্কিনে মেচেটা আছে, তাদের জন্যে কিন্তু খুবই উপকারী। তো চলো এবার অ্যাপ্লাই করি। তো দেখো স্কাবার করে কিন্তু মুখটা অনেকটা ফ্রেশ হয়ে গেছে, এবার আমি প্যাকটা অ্যাপ্লাই করব। সমস্ত মুখে খুব ভালো করে কিন্তু প্যাকটা অ্যাপ্লাই করতে হবে। ঘরের জিনিস দিয়ে ফেস প্যাক, স্কাবার, এগুলো কিন্তু খুবই ভালো, এগুলো কোনো কেমিক্যাল নেই, পুরো ঘরের জিনিস দিয়ে। তো সমস্ত মুখে খুব ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি। তো দেখো পুরো মুখে আমার
অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার এটা 10 থেকে 15 মিনিট রেখে তারপর এটাকে ওয়াশ করে নিতে হবে। তো আমি 10 মিনিট থেকে 15 মিনিট পর আবার ওয়াশ করে চলে আসছি। তো দেখো 15 মিনিট পর পুরো ফেসটাকে ওয়াশ করে চলে এসেছি, ক্লোজ করে দিচ্ছি। দেখো কি দারুণ একটা গ্লো এসছে। তো তোমার পাড়া প্রতিবেশী দেখলেও কিন্তু চমকে উঠবে, পুরো একদম ফ্রেশ ফেস, কোনো ব্রণো, কোনো র্যাশ, পিম্পলস কিছু দেখতে পাবে না। তো এইভাবে যদি তোমরা রেগুলার হোম রেমেডিগুলো বাড়িতে ট্রাই করো তাহলে কিন্তু তোমরা একটা ঝরঝরে ত্বকে ত্বক পেতে পারো। তো আমি চেষ্টা করব তোমাদেরকে কন্টিনিউ একটা করে ফেস প্যাক, স্কাবার, হেয়ার প্রত্যেকটা জিনিসের একটা করে হোম রেমিডি দেওয়ার জন্য, যেটা তোমাদের খুব হেল্পফুল হবে। তো তোমরা বাড়িতে কিন্তু কোনো কেমিক্যাল ছাড়াই ঘরের জিনিস দিয়ে নিজেদের স্কিন, হেয়ার সমস্তটাই একদম ঝা ঝকঝকে করে তুলতে পারবে। তো তোমরা আমার সাথে থাকবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে আমার নতুন নতুন হচ্ছে হোম রেমিডি পেতে। তো চলো তাহলে আজকের হোম রেমিডিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবে, আর নিউ কি দেখতে চাইছো সেটাও জানিয়ে দিও। আশা করব আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। তো চলো আজকের মতো তাহলে টাটা।